তো কোনিচ্ছা গাইস, কি অবস্থা? আমি গিয়া ফ্রম ভাই, আমি গিয়া ম্যান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে ভিডিওতে আমি তোমাদের দেখাবো কেমনে তুমি অ্যাপেক্স লিজেন্স মোবাইল ডাউনলোড করতে পারবা এবং খেলতে পারবা। আর তুমি বাংলাদেশ ইন্ডিয়া যেখানে দেখো তুমি এই গেমটা ডাউনলোড করতে পারবা। আর ভিডিওতে কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবা, কারণ পরে যদি তোমার এই সমস্যা দেখায় তাহলে কিন্তু আমি কিছু করতে পারবো না, তুমি নিজেই পুরো ভিডিও দেখো নাই। তাই আজকে ভিডিও একদম শেষ পর্যন্ত দেখবা। কিন্তু ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের একটা জিনিস জানাতে চাই যে তোমাদের মধ্যে এখন অনেকেই আসো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই। তাই যদি ভিডিওটা ভালো লাগে থাকে বা হেল্পফুল হয় তার প্লিজ সাবস্ক্রাইব করো, এটা ফ্রি। আর পরে যদি ভালো না লাগে তাহলে আনসাবস্ক্রাইব করতে পারবা। আর আজ কিন্তু আমি অ্যাপেক্স লেজেন্ডস মোবাইল তোমাদের সাথে আমি লাইভ করব, তাই অবশ্যই আমার সেখানে ভাই আমি লাইভে সাবস্ক্রাইব করে আসবা। তো এটা নিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো এই ভিডিও ডিসক্রিপশনে তোমাকে একটা লিঙ্ক দেওয়া থাকবে, তুমি যদি এই লিঙ্কে ক্লিক করো তাহলে তুমি এই পেজে এসে পড়বা। এই পেজটা হলো modrai.com এর, তারা আগে থেকে এই গেমটা ডিকোড করে ফেলছে। তো এখন তুমি জাস্ট কাজ করতে পারবে একটাই, ডাউনলোডে ক্লিক করবা। 1.2 GB একটা গেম, ডাউনলোডে ক্লিক করার পর কিন্তু ডাউনলোড হবে না। দেখো ডাউনলোড করার পর এটা হয়তো নিচে দেখতেছি, নিচে কোনো ডাউনলোড পাবা না কিন্তু তুমি। তো এখন কাজ করতে অ্যাপেক্স লেজেন্ডস মোবাইল, দেখো এপিকে ইনস্টলে বাম পাশে আসতে দেখতেছো, এই জাস্ট এখন জাস্ট এপিকে ইনস্টলে ক্লিক করবা। ক্লিক করার পর তোমাকে আরেকটা পেজে নিয়ে আসবে, এই দেখো আবার ডাউনলোড এসে পড়ছে। এখন যদি তুমি ক্লিক করো এই দেখো এসে পড়ছে, ঠিক আছে। এখন আমি আবার ডাউনলোড করবো না, কারণ আমি আগে ডাউনলোড করে ফেলছি। এই দেখো ডাউনলোড হয়ে গেলে দেখো তুমি দেখতেছো, এই যে দেখো এই যে ডাউনলোড হয়ে ক্লিক, তো আমি ডাউনলোড করে ফেলছি। এই যে দেখো আমি ডাউনলোড হয়ে গেছে, ইনস্টল করে ফেলছি। তো এই দেখো তুমি যদি ইনস্টল করো তাহলে তুমি এরকম একটা জায়গায় এসে পড়বা, এরকম একটা অ্যাপ পাবা। তো এখন সিম্পলি ইনস্টলে ক্লিক করলাম, দেখো ইনস্টল হইতেছে। তো ইনস্টল হওয়ার মাঝে তুমি একটু ভিডিওটা লাইক করে ফেলো আর কমেন্ট সেকশনে জানাও যে তোমার কি ডাউনলোড হয়েছে নাকি হয় নাই। ইনস্টল ক্লিক, এই যে ইনস্টল হয়ে গেছে, ইনস্টলটা বোধহয় আমার এখানে হয়েছে। এই দেখো ইনস্টল, এই দেখো অ্যাপেক্স লেজেন্ডস। এখন ঢুকবা, এখন ঢুকার পর কিন্তু তুমি গেম খেলতে পারবো না। দেখো এই ভেরিফাই করার পর দেখো তুমি গেমটা খেলতে পারবো না। এই দেখো আসল গেম দেখতেছো, ওকে। এই দেখো এই সমস্যাটা তোমার দেখাবে, দেখতেছো। তো এই সমস্যা প্রায় তোমাদের অনেকেই দেখাইছে বা কোন রকমের সমস্যা দেখাইছে, আমি এটা ফিক্স দেখাই দিচ্ছি। এন্ড ফিক্স শুধু একটাই পেয়েছি আমি, আর কোনো ফিক্স পাইনি এ বাদে। দেখো কুইক ভিপিএন, তুমি যদি প্লে স্টোরে যাও, প্লে স্টোরে সার্চ করি, দাঁড়াও প্লে স্টোর কই, কুইক ভিপিএন। কুইক ভিপিএনে আসার পর তুমি জাস্ট এই দেখতেছো, এই যে এটা ইউজ করবা শুধু, এ বাদে কোনো ভিপিএন কাজ করেনি আমার জন্য, শুধু এই ভিপিএন কাজ করছে। এই ভিপিএনে ঢোকার পর তুমি, এই যে এই ভিপিএন ঢোকার পর তুমি জাস্ট এই দেখো মুম্বাই, অন্য কিছু না, ইন্ডিয়া মুম্বাই জাস্ট কানেক্ট করে ফেলবা। এই দেখো নিচে দেখাবে কানেক্টেড টু ইন্ডিয়া, যদি কানেকশন ফেল দেখায় তাহলে তোমার হবে না, কানেক্টেড টু ইন্ডিয়া দেখাইতেই হবে। আর দেখো উপরে তোমার দেখাবে, দেখো কানেক্টেড টু ইন্ডিয়া মুম্বাই, এটা যদি দেখায়, দেখানোর পর জাস্ট গেমে ঢুকবা। ও এটা একটা ক্র্যাশ হয়েছে গেমটা, দাঁড়াও আবার ঢুকি তাহলে, সমস্যা নেই, গেমে তো ক্র্যাশ আসে যেহেতু আর্লি অ্যাক্সেসে আছে। এই দেখো এসে পড়ছো। ও হ্যাঁ, তুমি কিন্তু মেম্বার বাদে কোনো অন্য জায়গায় দিবা না, তুমি জাস্ট মেম্বারে দিবা। আর তোমার গেমটাতে তুমি লগ ইন মগইন করো না, মেম্বারে দিয়ে খেলো। তো আজকে এই ভিডিও এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে থাকো লাইক করো, আর অবশ্যই আমার ডিসকর্ডে জয়েন হয়ে থাকো, কারণ আমি আজকে দুপুরবেলা অ্যাপেক্স লেজেন্ডস লাইভ করব। তো অবশ্যই সেখানে থেকো। তো দেখা হবে পরে লাইভ স্ট্রিমে, ততক্ষণ পর্যন্ত সায়োনারা।